সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আলিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি অশোক কুমার শিকদার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা যুক্ত হই। আজকে আমি তোমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো পাটিগণিতের প্রথম অধ্যায়। আমরা পূর্ববর্তী ক্লাসে বিভিন্ন সংখ্যা প্রকাশ করার পদ্ধতি শিখেছি, যেমন স্বাভাবিক সংখ্যা, তারপর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বিভিন্ন ধরনের ভগ্নাংশ, এগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং তোমরা এগুলো শিখেছ। এবার ওই সকল সংখ্যা ছাড়াও কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, তো ওই ধরনের সংখ্যা এবং কিছু মূলক সংখ্যা আছে, অর্থাৎ যে সকল সংখ্যা ভগ্নাংশ এবং সকল স্বাভাবিক সংখ্যা এরাই হলো মূলক সংখ্যা। তাহলে আমরা আসো আজকে মূলক এবং অমূলক সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করব। আমি একটু আগে বললাম মূলক সংখ্যা হলো সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ, এবং অমূলক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে এই অধ্যায়ের একটা বিশেষ পাঠ আমরা আলোচনা করবো। তোমরা এই অধ্যায় শেষে সংখ্যা বর্গ এবং বর্গমূল ব্যাখ্যা করতে পারবে। আমরা আজকে এই অংশটা নিয়ে আলোচনা করবো বর্গ এবং বর্গমূল। তাহলে দেখো আমরা যদি একটা চিত্র দেখি, দেখাই এখানে আমরা একটা কি একলাম, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এইটা যদি ক হয় এটাও ক, এটাও ক, এটাও ক, তাহলে এই চতুর্ভুজের নাম কি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এটা হবে বর্গ। তাহলে এই বর্গের আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কি করতে হয় আমাদের, বর্গের আমরা তো জানি দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান, তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ যদি দুইটাকে গুণ করে দেই তাহলে আমরা এটা ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, ক গুণ ক সমান হবে, এটাকে সূচক আকারে যদি লিখি ক তার উপর বর্গ, তার মানে এই যে কয়ের উপর যে সংখ্যাটা এটা হলো বর্গ। তাহলে আমরা আজকে আমরা আলোচনা করবো বর্গ এবং বর্গ নিয়ে। তাহলে আমরা যদি এটা একটি সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাই, অর্থাৎ একই সংখ্যা যদি দুইটা গুণ আকারে থাকে, যেমন এখানে ধরো তিন এবং এইটা তাহলে তিন, তাহলে তিন আর তিন গুণ করলে কত হয়, নয়, তাহলে তিনকে নয়। তো এখানে এই তিন এবং তিনের গুণফল হলো কত, নয়, অর্থাৎ একই সংখ্যা গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তা হবে এই সংখ্যা বর্গ, এবং এই গুণফলটা হবে, এই যে গুণফলটা হবে এই সংখ্যা বর্গ। অর্থাৎ একই সংখ্যা যদি দুইটা গুণ করি তাহলে পাবো ওই সংখ্যা বর্গ, এবং এই যে সংখ্যাটা গুণ করলাম এটা হবে এই গুণ ফলে বর্গমূল। তাহলে তোমরা বুঝতে পারবে যে যদি একই জাতীয় দুইটা সংখ্যা গুণ করি, একই সংখ্যা অর্থাৎ দুইটা সংখ্যা যদি গুণ করি তাহলে যে গুণফল পাবো সেটা হবে ওই সংখ্যা বর্গ। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ দেবো, তাহলে চার গুণ চার, চার চার গুণ করলে চার চারে ষোলো, তাহলে এখানে চারের বর্গ হবে কত, ষোলো, এবং এই সংখ্যাটির বর্গমূল অর্থাৎ এই যে গুণফল, এই গুণফলের বর্গমূল হবে কোনটা, এই চার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ বর্গ হলো একই সংখ্যা গুণ করে যে গুণফল পাবো সেটা, এবং ওই গুণফল, এই গুণফলের বর্গমূল হবে যে সংখ্যাটা দুইবার গুণ করেছিলাম ওইটা। তাহলে নিশ্চয় বুঝতে পারলাম এটা হবে আমাদের বর্গ। তাহলে বর্গ এবং বর্গমূল কাকে বলে নিশ্চয় বুঝতে পারলাম। এইবার আমরা কতগুলো সংখ্যা দেখব যেগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো, যে সকল যেমন আমি দেখাই, এক গুণ এক হলে কত হয় এক, দুই গুণ দুই সমান চার, তিন গুণ তিন সমান নয়, চার গুণ চার সমান কত
16 5 গুণ 5 সমান হবে 25 অর্থাৎ কোন পূর্ণ সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যে গুণফল হবে সেটা হবে ওই সংখ্যাটা বর্গ তাহলে আমরা 1 2 1 2 3 4 5 প্রত্যেকটা বর্গ এখানে পেয়েছি তাই না এখন এই যে বর্গ সংখ্যা গুলো পেলাম এইগুলো প্রত্যেকটা এক একটা কেমন সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যাটাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি 2 তারপর বর্গ দিয়ে লিখতে পারি 3 এর উপর বর্গ তারপর 4 এর উপর বর্গ 5 এর উপর বর্গ তাহলে আমরা এ এক দিকে যদি লিখতে পারি তাহলে আমরা কি করব ওইটা একটা পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা দেখলাম পূর্ণ বর্গ সংখ্যা হলো একটা স্বাভাবিক সংখ্যা তাকে বর্গ করলে যে সংখ্যাগুলো পাবো এই যে স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করলে আমরা এটা এই সংখ্যাগুলো পাবো তাহলে এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ হবে ওই সংখ্যাগুলো একটা পূর্ণ বর্গ তাহলে আমরা অবশ্যই এখানে স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি অন্যান্য সময় এটা এরপর আমরা দেখব আর কতগুলো সংখ্যা দেখব দেখো তোমরা তোমাদের বইয়ের 3 পৃষ্ঠায় বর্গ সংখ্যার আমরা দেখি কি হয় তৃতীয় পৃষ্ঠায় দেখো প্রথম যে এটা আছে সংখ্যাটা একটা ছক আছে দেখবা বর্গ সংখ্যা আর এর সংখ্যা ধরে দেখি বর্গ সংখ্যা ধরো আপনি 1 তারপরে ধরলাম হলো কত 81 121 আর হলো আছে তোমার এখানে কত 361 তাহলে এখন এইটার প্রত্যেকটা সংখ্যাটা কত এটা 1 এটা হলো 9 এইটা হলো 11 আর পরেরটা হলো 19 আচ্ছা তাহলে এখন দেখো এটা হলো বর্গ বর্গ সংখ্যা আর এটা হলো সংখ্যা এটা পূর্ণ সংখ্যা আর এটা হলো তার বর্গ সংখ্যা এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো দেখো যদি কোন সংখ্যা দেখো এক স্থানীয় এক এবং নয় দুই ধরনের সংখ্যা আছে এখানে এক স্থানীয় সংখ্যা যদি এক এবং নয় হয় তাহলে এই সংখ্যাকে বর্গ করলে এই সংখ্যাগুলোর যে বর্গ সংখ্যা পাবো তার এক স্থানীয় অঙ্ক হবে এক 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 তাহলে বুঝতে পারলা এক স্থানীয় অঙ্ক যদি দেখো প্রত্যেকটা এক স্থানীয় অঙ্ক এক এবং নয় এক এবং নয় হলে এটাকে বর্গ করার পরে যে সংখ্যা পাবো সেটা হবে কত এক প্রত্যেক ক্ষেত্রে দেখো এক এটা এক এটা এক এটা এক এটা তাহলে এখানে এক স্থানীয় অঙ্ক এক এবং নয় হলে বর্গ সংখ্যার এক স্থানীয় অঙ্কটা হবে এক এবার আরেকটা তথ্য আমি বলি তোমাদের 3 এবং 7 তিন এবং সাত যদি হয় এক স্থানীয় অঙ্কে এই কোনো সংখ্যার এক স্থানীয় অঙ্ক 3 এবং 7 হলে এইখানে হবে 9 তাহলে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই 3 এবং 7 হলে কি হয় যেমন দেখো 3 দিয়ে যদি লিখি 3 তাহলে এখানে 3 কে 9 তারপর 7 হলে 7 7 49 তাহলে 3 এবং 7 বলছিলাম যদি এখানে 13 1 6 9 তাহলে দেখো 3 এবং 7 এক স্থানাঙ্ক 3 এবং 7 হলে এখানে কত হবে বর্গ সংখ্যার ক্ষেত্রে এক স্থানাঙ্ক হবে 9 তাহলে এবার আমরা আরো অন্য সংখ্যা দেখবো কি হয় পরের ছকে আছে হলো যদি 4 এবং 6 হয় 4 এবং 6 হলে দেখো কি হয় 4 4 16 6 6 36 তারপরে 14 হলে কত হবে 14 হলে 196 তারপরে 16 হলে 256 16 হলে 256 তাহলে এখানে একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ যদি এক স্থানীয় অঙ্ক 4 এবং 6 হয় তাহলে এখানে কি হয় প্রত্যেকটাই এক স্থানীয় অঙ্ক হবে 6 তাহলে আমরা দেখলাম যদি এক স্থানীয় অঙ্ক প্রথমটাই দেখলাম কি যদি 1 এবং কত ছিল 1 এবং 9 হয় তাহলে এক স্থানীয় অঙ্ক হয় 1 যদি 3 এবং 7 হয় তাহলে এক স্থানীয় অঙ্ক হয় 9 যদি 4 এবং 6 হয় তাহলে এক স্থানীয় অঙ্ক হয় 6 তাহলে দেখো এখানে একটা মজার বিষয় আমরা দেখতে পেলাম তো এবার আমরা পূর্ণ
যে সকল সংখ্যা একক স্থানীয় অঙ্কে দুই তিন তারপরে সাত আট কত আমরা দেখলাম দুই বা তিন বা সাত বা আট একক স্থানীয় অঙ্ক হয় দুই বা তিন অথবা সাত অথবা আট এর যে কোনো একটা সংখ্যা যদি একক স্থানীয় হয় একক স্থানীয় অঙ্ক যদি এত হয় অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কত যদি দুই তিন দুই বা তিন বা সাত বা আট হয় তাহলে সংখ্যাটি কি হবে পূর্ণ বর্গ নয় তাহলে কি দেখলাম যদি একক স্থানীয় অঙ্ক দুই তিন বা সাত বা আট থাকে তাহলে সংখ্যাটি কেমন হবে পূর্ণ বর্গ সংখ্যা নয় এবার যদি একক স্থানীয় অঙ্কটা এইটা না হয় একক স্থানীয় অঙ্ক যদি এমন হয় এক চার ছয় নয় একক স্থানীয় অঙ্ক এক চার ছয় নয় যদি এটা হয় তাহলে সংখ্যাটা কিন্তু তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ তাহলে এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত আট হলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে না যদি এক চার ছয় নয় হয় তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে আবার কোন সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক যদি বিজোড় সংখ্যক শূন্য শূন্য থাকে তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ নয় তাহলে দেখো কোন সংখ্যা যদি একক স্থানীয় অঙ্কে একক স্থানীয় অঙ্কে ওইখানে যদি পূর্ণ সংখ্যক অর্থাৎ শেষের দিকে কোন সংখ্যা শেষে যদি পূর্ণ বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সেটা পূর্ণ বর্গ সংখ্যা নয় কিন্তু যদি জোড় সংখ্যক শূন্য থাকে যদি জোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ হতে পারে তাহলে আমরা বললাম যদি বিজোড় সংখ্যক হয় তাহলে পূর্ণ বর্গ নয় সংখ্যা শেষে আর যদি জোড় সংখ্যক হয় তাহলে পূর্ণ বর্গ হতে পারে তাহলে আমরা বিজোড় সংখ্যক একটা দেখি যদি কোন সংখ্যার শেষে ধরো মুছে ফেললাম সংখ্যার শেষে যদি আমরা পূর্ণ সংখ্যাটা বলি বিজোড় সংখ্যক যেমন এক দুই তিন আচ্ছা দেখো এখানে এই সংখ্যাটির শেষের দিকে এইখানে যদি আমরা দেখি তাহলে এই সংখ্যাটির শেষে আছে কয়টা শূন্য তিনটা এক দুই তিনটা অর্থাৎ বিজোড় সংখ্যক শূন্য তাহলে এটা কি হবে এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় যদি আমরা জোড় সংখ্যক বলি এইটা তাহলে দেখো এখানে জোড় সংখ্যক দুইটা শূন্য আছে তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই যে লিখতে পারি তাহলে এটা হলো তাহলে আশা করি পূর্ণ বর্গ সংখ্যা হওয়ার শর্ত গুলো তোমরা বুঝতে পেরেছ তোমাদের পাঠ্য বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় তুমি দেখতে পাবে এটা আশা করি একবার দেখলে তুমি বুঝতে পারবে এটা আরো ভালো করে তো এরপরে আমরা তাহলে আমরা কতগুলো সংখ্যা আমাদের দেখো দিয়ে দিই তোমাদের এই সংখ্যাগুলো তোমরা দেখবা কোনটা কোনটা পূর্ণ বর্গ কোনটা নয় এক দুই পাঁচ তিন সাত দুই তিন সাত দুই দুই তারপরে এক শূন্য তিন ছয় দেখো যে সংখ্যাগুলি আমি দেখালাম এখানে তারপরে আছে হলো ছয় চার এই যে চারটা সংখ্যা এটি একটু লিখে নাও এই চারটা সংখ্যার মধ্যে কোনটা পূর্ণ বর্গ এবং কোনটা পূর্ণ বর্গ নয় সেগুলো তোমরা দেখানোর চেষ্টা করবে আমি যে শর্তগুলো বললাম এই শর্তগুলো আলোকে
এই কাজের সমস্যাগুলো আমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এটা বাড়ি থেকে করে আনার চেষ্টা করবে। এখন আমরা বর্গমূল নিয়ে একটু আলোচনা করব। দেখো বর্গমূল নাম এই কোনো একটা চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নটার নাম হলো বর্গমূল চিহ্ন। ইংরেজিতে বলা হয় এটাকে রুট, এটা কি রুট বলা হয় ইংরেজিতে, বাংলায় বলা হয় বর্গমূল। আমরা কোন সংখ্যার বর্গমূল বের করার ক্ষেত্রে এই চিহ্নটা আমরা কিন্তু ব্যবহার করবো। এখন তোমার পাঠ্য বই দেখো 1.1 পৃষ্ঠা নম্বর 8, একের কিছু মার্কিক সমস্যা আছে। এটা বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, বর্গমূলগুলো তো দুটো পদ্ধতি নির্ণয় করা যায়, একটা হলো গুণনীয়কের সাহায্যে এবং আরেকটা হলো ভাগফল। তো আমরা গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো। তো একটা অঙ্ক গাণিতিক সমস্যা আমরা দেখবো এখানে আমাদের। 1 নম্বরে দেখো গ নম্বর অঙ্কটা, গ 1 5 2 1। আচ্ছা দেখো এখান থেকে আমরা মৌলিক গুণনীয়ক গুলোকে বের করে নেব, কিভাবে বের করবো, 1 5 2 1 এটাকে যদি আমরা এইভাবে বের করি কত দিয়ে ভাগ করা যায়, 6 1 3 9, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15 5 0 3 7 1 500 7। তারপর আবার এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 অঙ্কে 3, 2 3 6 18 18 2 27 9, আর এটিকে ভাগ করা যাবে 13 দিয়ে 13 13 গুণ করলে 100। তাহলে এখানে দেখো মৌলিক গুণনীয়কগুলো আমরা এইখানে দুইটা গুণনীয়ক পেয়েছি দুবার করে। তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এখানে লিখতে পারি 1 + 2 = 8 3 × 3 × 13 × 13। এইগুলাকে তোমরা যখন গণনা করবে তখন এই বিষয়টা খেয়াল করবে যে এখানে একই সংখ্যার কয়টা জোড় আছে, জোড় গুলোকে এক জায়গায় রাখবে। তো দেখো 3 × 3 এটাকে এক জায়গায় রাখবো আমরা, আবার 13 × 13 এটাকেও এক জায়গায় রাখবো, ব্র্যাকেট ব্র্যাকেট দিলেন না। দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এইভাবে লিখতে পারি গুণ কত, 13 এর উপর একটা বর্গ দিয়ে লিখতে পারি। তাহলে এখন আমরা যখন এটাকে এইভাবে বর্গমূল লিখব 3 × 13, তাহলে আমরা এটা পাবো 3 × 13, 3 × 13 কত, এই যেখানে যে দুটো সংখ্যা পাবো এটা গুণ করে দেবো, 3 × 13 = 39। তাহলে এটার বর্গ মূল হবে কত, 39। এখন তুমি লক্ষ্য করবো যে এইটা এটা কিভাবে কেটে গেল, রুট বা বর্গমূল এটা সমান ধরা হয় 1/2। তাহলে এইটা কিভাবে কাটাকাটি করা যায় দেখো, এরকম সিম্পল ব্যাপারটা। তাহলে দেখো রুট বা বর্গমূল এই 3 2 থাকলো, গুণ হয়ে যাবে কত, এটা সূচকের সাথে এটার জন্য হাফ গুণ হয়ে যাবে, অর্থাৎ 1/2 গুণ হয়ে যাবে। এটা একটা কাটাকাটি করলে কত হয়, 3 3 এর উপরে 1 অর্থাৎ 3। তো এখানে 3 চালাবে 13 1 হবে। তাহলে তোমরা এই বিষয়টা মাথায় রাখবে, এটা অবশ্যই মনে রাখবে রুট সমান বা বর্গমূল সমান 1/2 এটার মান। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে কোন নিয়মের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে যতগুলো জোড়াজোড়া থাকবে অবশ্যই জোড়াজোড়া থাকতে হবে, বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করলে পূর্ণবর্গ সংখ্যা হলে অবশ্যই এরকম জোড়াজোড়া সংখ্যা তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের কাজ থাকবে 1 নম্বরের যতগুলো আছে সব, আর আগের যে কয়টা কাজ দেওয়া হলো এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।